আপনি বলছিলেন যে পুরোপুরি ব্যর্থ হয়নি সরকার, কিন্তু 5 টাকার জিনিস হঠাৎ করে 10 টাকা হওয়ার পরে আবার 2 টাকা কমাকে কি আপনি নিয়ন্ত্রণ করবেন? না, ডিমের দাম অনেক কমেছে, ডিমের দাম যতটুকু বেড়েছিল তার চেয়ে সেই জায়গায় চলে এসেছে। আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই ওনাকে, যে আপনি বললেন যে আগামীতে ক্ষমতা এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এখনই কেন সেটা আসলে যায়নি? এটা তো গত 6 মাস কেন 1 বছরে ছিলেন। ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে আরো আরো কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এই কথা সত্য। মাঝে মধ্যে ব্যবসায়িক সিন্ডিকেট, মুনাফলভী কিছু চক্র কোনো কোনো পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে, সেই পণ্যগুলোর মূল্য বাড়িয়ে দিয়ে ফায়দা লুটে। বেশ কয়েক বছর ধরে সিন্ডিকেট সিন্ডিকেট শব্দটা আমরা শুনছি, এটা নিয়ন্ত্রণে আসলে বাণিজ্য মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে নাকি ওভারঅল সরকারের সিস্টেম আসলে এখানে কাজ করছে না? ব্যর্থ আমি বলতে চাই না এই জন্যে, কারণ সাময়িক বৃদ্ধি পেলেও সেটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। যেমন ডিমের মূল্য বৃদ্ধি পাওয়ার পর সেই ডিম আমদানি করার ঘোষণা দেওয়ার সাথে সাথে আবার সেটি কমে গেছে, এবং আমদানি হয়ে আসার পর আরও কমে গেছে। তারপর একইভাবে পেঁয়াজের ক্ষেত্রে সেম, নানা মৌসুমে সব ধরনের শাকসবজি উৎপাদন হয়, তো সেটি আমাদের দুটি উদ্দেশ্য, একটি হচ্ছে ভোগ্যপণ্যগুলোর উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়া, আমদানি নির্ভরতা কমানো, এবং একই সাথে মধ্যস্বত্বভোগী যাদের কারণে পণ্যের মূল্যটা বাড়ে সেটা ভেঙে দেওয়া। বিএনপির রুহুল কবির রিজভী দাবি করেছেন যে এই নির্বাচন এবং ভোট দেশের জনগণ এবং বিশ্ববাসী প্রত্যাখ্যান করেছে, এই বিষয়ে আপনার মত? ওটা রুহুল কবির রিজভীর প্রত্যাখ্যান করেছে, বিশ্ববাসী সবাই এখন অবজার্ভার পাঠাচ্ছে। ভোট যদি প্রত্যাখ্যান করত, ইউরোপিয়ান ইউনিয়ন অবজার্ভার পাঠাতো না, আমেরিকা অবজার্ভার পাঠাতো না, তারপর আপনার ওআইসি সার্কভুক্ত দেশগুলো সহ বিভিন্ন দেশ অবজার্ভার পাঠাতো না। তারা ভোটে আগ্রহ আছে বিধায়, এই ভোটকে গ্রহণ করেছে বিধায় তারা অবজার্ভার পাঠাচ্ছে। এটা রুহুল কবির রিজভী সহ তারা গুটি কয়েক নেতা প্রত্যাখ্যান করেছে, তাদের কর্মী সমর্থকরাও সবাই প্রত্যাখ্যান করে নেই, তাদের সমর্থকরাও ভোট দিতে যাবে। সরকার এটাকে ভারতের অঙ্গরাজ্য, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে যাচ্ছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় আবার, আজকে সকালে উনি কিন্তু লিফলেট বিতরণ করেছেন শান্তিনগর মোড়ে। বাংলাদেশ আওয়ামী লীগ 15 বছর ধরে ক্ষমতায় আছে, ভারতের কাছ থেকে আমরা অনেক কিছু আদায় করেছি। 74 সালে আমাদের ছিটমহল বিনিময়ের চুক্তি হয়েছিল, সেটি কার্যকর হয় না, ওইটি শেখ হাসিনা কার্যকর করেছেন। আমরা আন্তর্জাতিক সালিসি আদালতে মামলা করে ভারতের কাছ থেকে আমরা সমুদ্র সীমা অর্জন করেছি। সমুদ্রে বাংলাদেশের প্রায় সমপরিমাণ একটি বাংলাদেশ আমাদের অধিকারে এসেছে, এগুলো আমরা প্রতিবেশীদের কাছ থেকে আদায় করেছি। সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে, সীমান্তে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের, কয়েক লক্ষ মানুষের কোনো পরিচয় ছিল না, তারা কোন দেশের তারা এখন পরিচয় পেয়েছে, এটি শেখ হাসিনার কারণেই সম্ভবপর হয়েছে। বিটিভি ভারতে দেখা যায় এখন। তারপর এভাবে বহু কিছু অর্জন হয়েছে, তো অঙ্গরাজ্য হলে তো বহু আগে হয়ে যেত। তো রুহুল কবির রিজভীদের এই দাওয়ায় এখন আর কাজ করে না, ওনারা এই সমস্ত দাওয়ায় আগে ব্যবহার করেছিলেন, তখন কিছুটা কাজ করত, এখন আর এই দাওয়ায় কাজ করে না। ওনারা 96 সালে নির্বাচনের আগে বলেছিল যে আওয়ামী লীগকে ভোট দিলে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে, তা আওয়ামী লীগ তো ক্ষমতায় গিয়েছিল, ভারত হয়েছিল? হয়নি, বরং ভারতের কাছ থেকে আমরা কূটনৈতিকভাবে এবং সুসম্পর্কের মাধ্যমে আমরা বহু কিছু আদায় করেছি। স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট সমাজ ব্যবস্থা, স্মার্ট সরকার পরিচালনা ব্যবস্থা, সব মিলিয়েই স্মার্ট বাংলাদেশ, এবং সেটি গড়ার লক্ষ্যেই আমরা ইশতেহার প্রকাশ করেছি। ইনশাআল্লাহ বরাবরের মতো আমাদের ইশতেহার যেমন বাংলাদেশ আওয়ামী লীগ বাস্তবায়ন করেছে, এবারকার ইশতেহারও জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, আমরা সরকার গঠন করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এই ইশতেহারও বাস্তবায়িত হবে।